আসসালামু আলাইকুম পবিত্র মাহির রমজানের শুভেচ্ছা জানিয়ে সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপের সংবাদে বার্তা কক্ষে আপনাদের সাথে আছি আমি সাজিয়া স্নিগ্ধা শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো বাইতুল আমান মসজিদের জন্য সবার সহযোগিতা কামনা ফান্ড রেজিং বারোই জুলাই মারিয়াম সেন্টারকে ঋণ মুক্ত করতে ইসল্যান্ডের মসজিদ কর্তৃপক্ষের আহ্বান ব্রিটেন জুড়ে ইফতার পার্টি ঘিরে মুখর কমিউনিটি শুনছিলেন বিস্তারিত বারো জেলায় আই ইউরোপে বাইতুল আমান মসজিদের ফান্ড রেজিং উপলক্ষে গতকাল মসজিদ কর্তৃপক্ষ আয়োজন করে সংবাদ সম্মেলন ও ইফতার মাহফিলের বেতনাল গৃহস্থ নির্মাণাধীন মসজিদটির কাজ সম্পূর্ণ করতে সবার সাহায্য এবং সহযোগিতা চাওয়া হয় সংবাদ সম্মেলনে মসজিদের কাজ সম্পূর্ণ করতে এখনো বিপুল পরিমাণ টাকার প্রয়োজন এ সময় মসজিদের যাবতীয় ব্যয়ভারের বিস্তারিত সাংবাদিকদের কাছে তুলে ধরা হয় মসজিদ কমিটির সভাপতি হাজি শামসুল হকের সভাপতিত্বে এবং সেক্রেটারি শাহ হুমায়ুন কবিরের পরিচালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মসজিদ কমিটির মিডিয়া সেক্রেটারি সাংবাদিক সৈয়দ জহরুল হক বক্তব্য রাখেন সহ সভাপতি আহবাব হোসেন মসজিদের খতিব মালানা আব্দুল মালিক ট্রেজারার আব্দুল মাতিক লতিফ নিজাম সোভান আলী সাইফুল ইসলাম শিপু আব্দুল কাদির কাউন্সিলর সিরাজুল ইসলাম প্রমুখ চৌধুরীর আমাদান চ্যানেলায় ইউরোপে অনুষ্ঠিতব্য ফান্ড রেজিং সবার সহযোগিতা কামনা করা হয় মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিকলেন মসজিদের খতিব মালানা নজরুল ইসলাম সাংবাদিক মতিয়ার চৌধুরী কে এম আবু তাহের চৌধুরী আনসার আহমেদ মালানা আব্দুল জলিল এবং প্রাইড অফ এশিয়ার সত্ত্বাধিকারী সেলিম আহমেদ প্রমুখ মারিয়াম সেন্টারকে ঋণ মুক্ত করতে কমিউনিটির সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন মসজিদ কর্তৃপক্ষ মঙ্গলবার লন্ডন মুসলিম সেন্টারে বাংলা মিডিয়ার সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তারা এ আহ্বান জানান প্রেস ব্রিফিংয়ে জানানো হয় গত বছর রামাদানের আগে সেন্টারটি খুলে দিতে গিয়ে মোটা অঙ্কের অর্থ কর্জে হাসানা হিসেবে সংগ্রহ করতে হয় এই ঋণ পরিশোধ করতে বিভিন্নভাবে ফান্ড রেজিং অব্যাহত আছে আগামী বারোই জুলাই শনিবার বিকেল পর্যন্ত চ্যানেল এস টিভিতে লাইভ ফান্ড রেজিং অ্যাপিল চলবে এতে লিখিত বক্তব্য পাঠ করেন ইসলামের মসজিদের সেক্রেটারি মোহাম্মদ আয়ুব খান উপস্থিত ছিলেন মসজিদের চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান এবং ইমাম ও খতিব শায়েক আব্দুল কায়ুম আরও উপস্থিত ছিলেন আই ইউরোপের কর্ণধার রেজা আহমেদ ফয়সল চৌধুরী শোয়েব বাংলা টিভির সৈয়দ সামাদুল হক এটিএন বাংলা ইউকের সিইও হাফিজ আলম বক্স সাপ্তাহিক পত্রিকার সম্পাদক এম দাদুল হক চৌধুরী লন্ডন বাংলা সম্পাদক কে এম আবু তাহের চৌধুরী দেশ সম্পাদক তাইসির মাহমুদ বাংলা পোস্ট সম্পাদক ব্যারিস্টার তারেক চৌধুরী বাংলা টাইমসের প্রধান সম্পাদক তাজ রহমান সুরমার বার্তা সম্পাদক কবি আব্দুল কায়ুম হাসান হাফিজুর রহমান পলক মিসবা জামাল প্রমুখ বিয়ানীবাজার ঐক্য সংস্থার উদ্যোগে মঙ্গলবার পূর্ব লন্ডনে রামাজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে স্থানীয় একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি শায়স্তা চৌধুরী কুদ্দুসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিলাল মোহাম্মদ ফাহিমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন রফিক উদ্দিন আবুল কালাম আজাদ হাবিবুর রহমান ময়না নুরুল ইসলাম লুৎফর রহমান সাঈদ আফসার খান সাদেক সহ আরও অনেকে বিপুল সংখ্যক প্রবাসীদের উপস্থিতিতে রামাদানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনায় অংশ নেন বক্তারা সভায় বক্তারা বলেন রমজানে এলাকার দুস্থ জনসাধারণ অনেক কষ্ট সহ্য করে সিয়াম সাধনা পালন করছেন তাদের সহযোগিতার ক্ষেত্রে প্রবাসীরা নিজেদের বিবেকের কাছে দায়বদ্ধ সেই দায়বদ্ধতা থেকে প্রবাসীদের এলাকার অসহায় দুস্থজনের কল্যাণে এগিয়ে আসা উচিত সোমবার ব্রিকলেনের ক্যাফে গ্রিল রেস্টুরেন্টে জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের এর উদ্যোগে ইফতার মাহফিল ও জাকাত বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে অ্যাসোসিয়েশনের সভাপতি মশিউর রহমান শাহিনের সভাপতিত্বে ও শামীম শাহনের পরিচালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল মুসাব্বির কারী মাওলানা জামাল আহমেদ বক্তব্য রাখেন মালানা ইলিয়াস হোসাইন মালানা হাসান চৌধুরী মালানা শিহাবুদ্দিন মালানা আব্দুল করিম কারি নোমান আহমেদ আলহাজ ইসমাইল আলী সলিসিটার খালেদ আহমেদ নাজিম চৌধুরী প্রমুখ এতে স্বাগত বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সেক্রেটারি শাহাদ হোসেন চৌধুরী ফেরদৌস মালানা আব্দুর রব মোহাম্মদ আব্দুল কুদ্দুস মালানা ফরিদ আহমেদ চৌধুরী প্রমুখ ইউর উদ্যোগে অনুষ্ঠিত হল ইফতার ও দোয়া মাহফিল টুটিং এ সাত জুলাই অনুষ্ঠিত এই ইফতার মাহফিলেন্দ্র ইফতারপূর্ব সংক্ষিপ্ত সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ শাহজাহান উপস্থিত ছিলেন ট্রেজারার আশরাফ উদ্দিন জাহাঙ্গীর ফিরোজ কুতুব হাজারী আববাস আজারী কাজী সারওয়ার নুরুলনবী সেলিম আবু শাহেদ বিতুল শাহা কাজী আরজু প্রমুখ বক্তারা ফেনী এলাকার উন্নয়ন নিয়ে আলোচনা করেন এবং সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আহ্বান জানান বার্মিংহামে খেলাফত মজলিশের উদ্যোগে রামাজানের করণীয় শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে আমাদের মিডলান্স প্রতিনিধি মোহাম্মদ আতিকুর রহমান জানান সোমবার বার্মিংহামের একটি রেস্টুরেন্টে সংগঠনের মিডলান্স শাখার সভাপতি কারি আব্দুল মুকিদ আজাদের সভাপতিত্বে এবং বার্মিংহাম খেলাফত মজলিশের সভাপতি মালানা এনামুল হাসানের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন মুফতি রশিদ আহমেদ বক্তব্য রাখেন মালানা একলাসুর রহমান কাজী আঙ্গুর মিয়া মুফতি তাজুল ইসলাম সৈয়দ জমশেদ আলী অধ্যাপক কবির উদ্দিন আলহাস খসরু খান মুফতি নুরুল হক সৈয়দ কবির আহমেদ মালানা আফোমর সুয়েব প্রমুখ চট্টগ্রাম সমিতির নর্থ ওয়েস্টের উদ্যোগে মাহে রমজান শীর্ষক আলোচনা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হল সোমবার ম্যানচেস্টার প্রতিনিধি তৈব রহমান শ্যামল জানান ম্যানচেস্টারের সিটি জামে মসজিদে আয়োজিত মাহফিলে আলোচনা করেন ড আল্লামা খালেদ মাহমুদ বক্তব্য রাখেন চট্টগ্রাম সমিতি নর্থ ওয়েস্টের নেতা ফরহাদ চৌধুরী রফিকুল হাসান শাহরিয়ার মোহাম্মদ জাবেদ উদ্দিন মোহাম্মদ শুয়েব মোহাম্মদ মহিউদ্দিন হুমায়ুন কবির আলাউদ্দিন শাহিনউদ্দিন শাহিনউদ্দিন শাহ আলমগীর ইসমাইল হোসেন বেলাল লোকমান চৌধুরী মোহাম্মদ নাসির প্রমুখ এতে গ্রেটার ম্যানচেস্টারে বসবাসত চট্টগ্রামবাসী ও বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন সোমবার ব্রাডফোর্ড যুবলীগের উদ্যোগে স্থানীয় একটি হলে আয়োজন করা হয় ইফতার মাহফিলের দেখুন শেখ মাহম্মদ লাইক মেয়র রিপোর্টে ব্রাডফুড যুবলীগের উদ্যোগে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয় গত সাতই জুলাই সোমবার ব্রাডফুডের স্থানীয় একটি কমিউনিটি হলে এতে কেন্দ্রীয় ইউকে যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ সহ ব্রাডফুডের ও বিভিন্ন শহর থেকে আগত আওয়ামী লীগ যুবলীগ ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ব্রাডফুড যুবলীগের সাধারণ সম্পাদক এনামুল হকের পরিচালনায় ও আব্দুল হান্নান চৌধুরীর পবিত্র কোরআন থেকে তেলাওতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাডফুড যুবলীগের সভাপতি ময়নুল ইসলাম এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফখরুল ইসলাম মধু সভাপতি যুক্তরাজ্য যুবলীগ প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সেলিম আহমদ খান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামাল আহমদ খান শৌকত আহমদ এম বি সভাপতি ব্রাডফুড আওয়ামী লীগ ও দিলাওয়ার রহমান মুজিব প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন আতিকুজ্জামান চৌধুরী শাহিদুল ইসলাম পঙ্কি মিয়া মশাহিদ আলী দেওয়ানুর রহমান শাহ সুহেল আহমদ সৈয়দ সাদেক আহমদ সাইফুল ইসলাম শামীম ও হাজি হারিস আলী প্রমুখ বক্তারা তাদের বক্তব্যে দেশের সার্বিক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন এবং আওয়ামী লীগের নেতৃত্বে বিগত দিনের ধারাবাহিকতায় ভবিষ্যতে উন্নয়নের দ্বারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন এছাড়া জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি দাবি করায় তারেক রহমানের বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান পরে সমগ্র বিশ্বের মুসলমানদের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন মৌলানা আব্দুল মতিন থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া চ্যানেল আই নিউজ গ্রেটার ম্যানচেস্টার মৌলভী বাজার ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হল মঙ্গলবার ম্যানচেস্টারের শাহজালাল মসজিদ ও ইসলামিক সেন্টারে আয়োজিত মাহফিলে ম্যানচেস্টারের কমিউনিটির বিশিষ্ট জনরা ছাড়াও বিপুল সংখ্যক মুসল্লি শরিক হন মাফিলে আলোচনা করেন শাহজালাল মসজিদ ও ইসলামিক সেন্টারের ইমাম ও খতিব খাইরুল খুদা খান উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ফারুক আহমেদ সাধারণ সম্পাদক মইন আহমেদ লিটন রুহুল আমিন চৌধুরী মামুন এমাদুল মাদুল হক চৌধুরী এস এম কামাল উদ্দিন মামুনুর রশিদ ইশতিয়াক আহমেদ সুমন প্রমুখ মাহফিল শেষে বাংলাদেশ সহ মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত ও ইফতারের মধ্য দিয়ে এর সমাপ্তি হয় সোমবার ব্র্যাডফোর্ড সেন্ট্রাল জামে মসজিদের উদ্যোগে অনুষ্ঠিত হল ইফতার ও দোয়া মাহফিল আমাদের ব্র্যাটফোর্ড প্রতিনিধি সাইকুল হক শায়েদ জানান মাহফিলের সংক্ষিপ্ত বয়ান পেশ করেন মসজিদের খতিব হজরত মালানা আব্দুল বাসিদ হাফিজ বাদশাহ মিয়া ও হাফিজ আব্দুল বাড়ি প্রমুখ এ সময় বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ ময়না মিয়া সেক্রেটারি মোহাম্মদ শিশু মিয়া ট্রেজারার মোহাম্মদ আনোয়ার মিয়া বিশিষ্ট মুরব্বী আলহাজ আফসর আলী আলহাজ আব্দুল মতলিব আলহাজ আবু বকর মোহাম্মদ সজিবুল্লাহ আলহাজ এলাইস মিয়া ও এম এ রোফ প্রমুখ ইফতার মাহফিলে রমজানের পবিত্রতা রক্ষা সকলকে চলার আহ্বান জানান বক্তারা পরে মিলাদ ও মুসলিম বিশ্বের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় রানীগঞ্জ ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ওলহামের উদ্যোগে স্থানীয় মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হল ইফতার ও দোয়া মাহফিল আমাদের ওলহাম প্রতিনিধি মৌদুদ আহমেদ জানান সংগঠনের সভাপতি লতিফুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খালেদ আহমেদের পরিচালনায় ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ওলহাম বাড়া কাউন্সিলের কাউন্সিলর আব্দুল জব্বার কাউন্সিলর আব্দুল মালিক সংগঠনের উপদেষ্টা আলহাজ আরজুমিয়া তকলিস মিয়া প্রমুখ নবগঠিত রানীগঞ্জ ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ওল হামের নেতৃবৃন্দ ইফতার মাহফিলে আগত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কমিউনিটির উন্নয়নের লক্ষ্যে গঠিত সংগঠনের কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য রজডেল শাখার উদ্যোগে সোমবার বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে সভা এবং ইফতার আর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ওলহাম প্রতিনিধি মৌদুদ আহমেদ জানান স্থানীয় একটি হলে রচডেল বিএনপি আহ্বায়ক জয়নাল আবিদিনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক উদ্দিন ও বশির আহমেদের যৌথ পরিচালনায় ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় পবিত্র রমজানের গুরুত্ব শীর্ষক আলোচনা পেশ করেন রচডেলের স্থানীয় মসজিদের খতিব মালানা লোকমান আহমেদ ফারুকে বক্তব্য রাখেন সৈয়দ মিজান সৈয়দ সরকুম ইসলাম সত্রুল ইসলাম সৈয়দ আলী আহমেদ প্রমুখ বক্তারা সিলেটের জনপ্রিয় নেতা এম ইরিয়াস আলীকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি জানান সভায় মধ্যে উপস্থিত ছিলেন আহমেদ কাউন্সিলর সুলতান কাউন্সিলর ইফতেখার আহমেদ প্রমুখ ইতালি প্রবাসীদের কল্যাণে সব ধরনের ভূমিকা রাখবে ইতালিস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে কথা বলেন আগতরা এ সময় উপস্থিত ছিলেন ইতালি বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ শাহদেদ হোসেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মামুন বলেন ভিন্ন ধর্মের এই দেশে ইতিমধ্যে অনেকগুলো মসজিদ প্রতিষ্ঠা করা হয়েছে রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন প্রবাসী বেড়ে ওঠা শিশু কিশোরদের ইতালিয়ান ইংরেজি ও বাংলা শিক্ষার পাশাপাশি কোরআন শিক্ষার ব্যাপারে এগিয়ে আসতে হবে ইফতারের পর মসজিদের ক্ষতি বিশ্বের সকল মুসলমানদের কল্যাণে বিশেষ মোনাজাত করেন এ সময় উপস্থিত ছিলেন রোমের বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ ছিল আমাদের আজকের আয়োজন শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো বায়তুলামান মসজিদের জন্য সবার সহযোগিতা কামনা ফান্ড রেজিং বারোই জুলাই মারিয়াম সেন্টারকে ঋণ মুক্ত করতে এসল্যান্ডের মসজিদ কর্তৃপক্ষের আহ্বান ব্রিটেন জুড়ে ইফতার পার্টি ঘিরে মুখর কমিউনিটি এই ছিল আমাদের আজকের আয়োজন আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন আল্লাহ হাফেজ